সেই ব্যক্তি যার উসিলায় 30 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে। এক যুবক অপর যুবককে বলতেছে, ওই লোকটা হলো দামেস্কের একজন সাধারণ মুচি জুতা সেলাই করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলি 30 লক্ষ হাজি নিয়ে হজ করার জন্য রওনা হয়ে গেলেন। মক্কা নগরীতে নিয়ে হাজির হয়ে গেছে। মক্কা নগরীতে যাওয়ার পর ওই মক্কা নগরীতে হাজি সাহেব ওই জায়গার মধ্যে সব হাজিরা বসে আছে। আল্লাহর ওলি ওই মক্কা নগরীতে কোন এক জায়গার মধ্যে হেলান দিয়ে ওই জায়গার মধ্যে ঘুমায়া পড়লেন। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে ঘুমায়া পড়ার পর হঠাৎ করে তাকাইয়া ঘুমের মধ্যে দেখতেছে দুইটা যুবক মক্কা নগরীতে বসিয়া বসিয়া আলোচনা করতেছে। কি আলোচনা করে বলে, এক যুবক অপর যুবককে বলতেছে, ও যুবক এই জায়গার মধ্যে এই বছর 30 লাখ হাজি এসেছে, আমার আল্লাহ এই 30 লক্ষ হাজির থেকে একজনের হজ কবুল করে নাই, তবে এদের মধ্যে একজনের হজ আমার মালিকের দরবারে কবুল হয়েছে, ওই একজনের হজ কবুল করিয়া আমার মালিক 30 লক্ষ হাজির হজকে কবুল করে নিয়েছে। কে সেই ব্যক্তি যার উসিলায় 30 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে? এক যুবক অপর যুবককে বলতেছে, ওই লোকটা হলো দামেস্কের একজন সাধারণ মুচি জুতা সেলাই করে। সাধারণ একজন মুচি এমন কি আমল করে যেই আমলের কারণে মালিকের দরবারে কবুল হয়ে গেছে? আল্লাহর ওলি ওই স্বপ্নে যুগে যুবকদের কাছ থেকে ঠিকানা নিলেন, ও যুবকেরা আমাকে ওই লোকটার ঠিকানা দাও। বলে, ওই লোকটা দামেস্কের অমুক জায়গার মধ্যে থাকে, তার জন্য আমার আল্লাহ হজ কবুল করে নিয়েছেন। আল্লাহর ওলি যুবকদেরকে জিজ্ঞাসা করলেন, রে যুবক তোমরা দুইজন কি করো? বলে, আমরা দুইজন আমার মালিকের পাঠানো ফেরেশতা, আমরা মানুষের রূপ নিয়ে তোমার সাথে স্বপ্নে যুগে দেখা করলাম। এবার আল্লাহর ওয়ালি ডাক দিয়া কয়, রে যুবক আমি ওই যুবকের সঙ্গে যাইয়া দেখা করতে চাই। এবার আল্লাহর ওয়ালি হজের কাজ শেষ করিয়া বাড়ির দিকে রওনা, বাড়িতে আসিয়া যাইয়া ওই দামেস্কের ওই ব্যক্তির কাছে চলে গেল। মুচির কাছে যায় ডাক দিয়া বলে, রে মুচি ভাই তোমার পরিচয় দাও। মুচি ডাক দিয়া বলে, আমার নাম হলো আলী ইবনে মুআফিক, আমি আমার জুতা সেলাই করিয়া করিয়া মুচি আমার ঘরের মধ্যে আমার বিবি আর আমি আমরা দুইজন মিলিয়া ছোট সংসারটা চালাই। আমার বিবি আর আমি মিলে এই সংসারের মধ্যে থাকি, সন্তানাদি কেউ নাই, তবে আমার মালিকের দরবারে কেন আমার এই হজ কবুল হয়েছে আমার জানা নাই, তবে আমি জানি আমার মালিক আমাকে ফিরাইয়া দিবেন না, আমার একটা আমল হয়তো আমার মালিকের দরবারে কবুল হয়েছে। বলে, কি আমল করো তুমি? বলে, ওই রকম কোন আমল করতে পারি না, তবে আমি যখন মালিকের পক্ষ থেকে নামাজের সময় হয়ে যায়, নামাজের ডাক আরম্ভ হয়ে যায়, আমি এক মুহূর্ত দেরি করি না, আমি দৌড়াইয়া আমার মালিকের ঘরের মধ্যে গিয়া হাজির হয়ে যাই। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।